কারাগার থেকে 209 বন্দির পলায়ন, নিহত 6। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 209 জন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে 6 জন বন্দি নিহত হয়েছেন। বুধবার 7 আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার 6 আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের উপর চড়াও হয়। বন্দীদের কেউ দেয়াল ভেঙে, কেউ দেয়াল টপকে, কেউ আবার দেয়ালের সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চায়। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। বন্দীদের মধ্যে 209 জন দেয়াল টপকে পালিয়ে গেছে। এই সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে 6 জনের মৃত্যু হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে জানতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার হাসিন জাহানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।